ডিয়ার লার্নার, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নেট এক্সাম বা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। তো নেট এক্সাম কি আমরা অনেকেই হয়তো জানি, অনেকে হয়তো আবার জানি না। তো নেট এক্সাম হচ্ছে, দেখুন, স্কুলে শিক্ষকতা করার জন্য যে পরীক্ষাটা দিতে হচ্ছে সেটা হচ্ছে টেট এক্সাম, টিচার এলিজিবিলিটি টেস্ট। কিন্তু যদি কলে বিশ্ববিদ্যালয় বা মহাবিদ্যালয়ে শিক্ষকতা করতে হয়, অ্যাকচুয়ালি শিক্ষকতা না, সেটা হচ্ছে অধ্যাপনা, অধ্যাপনা করতে হয়, তাহলে যে পরীক্ষাটা দিতে হচ্ছে সেটা হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা নেট এক্সাম। এক্ষেত্রে অধ্যাপনাও করতে পারেন বা গবেষণার কাজেও যুক্ত হতে পারেন। তো নেট এক্সাম দুটো পর্যায়ে না, একটা পর্যায়ে হচ্ছে, তবে দুটো ক্যাটাগরিতে হয়। একটা হচ্ছে জেআরএফের জন্য পরীক্ষা, একটা হচ্ছে লেকচারশিপের জন্য পরীক্ষা। আপনি যদি রিসার্চ করতে চান, গবেষণার কাজে যুক্ত হতে চান, তাহলে কিন্তু আপনাকে জেআরএফ করতে হবে, জুনিয়র রিসার্চ ফেলোশিপ করতে হবে। আর যদি আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ পেতে চান বা লেকচারশিপ পেতে চান, অধ্যাপনার কাজে যুক্ত হতে চান, তাহলে লেকচারশিপটা সিলেক্ট করতে হবে। তো প্রতি বছর দুবার পরীক্ষাটা হয়, জুন মাসে একবার, ডিসেম্বর মাসে একবার। তো জাস্ট ডিসেম্বরে পরীক্ষা সম্বন্ধিত নোটিশ পাবলিশ হয়েছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখতে থাকুন। ডিয়ার লার্নার, সিএসআইআর ইউজিসি নেট এক্সামের ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি থেকে। তো পরীক্ষাটা একসাথে কাউন্সিল অফ সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ বা সিএসআইআর এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিচ্ছে। তো পরীক্ষা নেওয়ার দায়িত্ব পড়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সির কাছে, আর বাকি সব কাজ করবে হচ্ছে সিএসআইআর। তো পরীক্ষা জেআরএফ এবং লেকচারশিপে হচ্ছে, সেটা আপনাদের জানা আছে। পরীক্ষা হচ্ছে কি, বছরে দুবার হয় কিন্তু নেট পরীক্ষা, একটা হচ্ছে জুন মাসে, একটা হচ্ছে ডিসেম্বর মাসে। তো ডিসেম্বর মাসের 15 তারিখে পরীক্ষা হচ্ছে, তার জন্য ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। দেখুন যে ফর্ম ফিল আপের ডেট দিয়েছে 9 সেপ্টেম্বর থেকে 9 অক্টোবর পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবেন। জেনারেল ক্যান্ডিডেটের জন্য দিতে হচ্ছে 1000 টাকা পরীক্ষার ফিস। ওবিসি নন ক্রিমি লেয়ার যারা রয়েছেন তাদের জন্য 500 টাকা রয়েছে। এসটি এসসি এবং পার্সন উইথ ডিসেবিলিটি এদের জন্য রয়েছে 250 টাকা। তারপর সেন্টার সিলেকশন করতে পারবেন 18 অক্টোবর থেকে 25 অক্টোবরের মধ্যে। তারপর হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন 9 নভেম্বর, পরীক্ষা হচ্ছে 15 ডিসেম্বর। তো নেট এক্সাম যারা আগে দিয়েছেন বা দেননি, তো সেক্ষেত্রেও বলছি, যারা দিয়েছেন তাদের ক্ষেত্রে জানা আছে পুরো ব্যাপারটা, যারা দেননি সেটা এখন জেনে যাবেন। তো আগে কিন্তু নেট এক্সাম ন্যাশনাল টেস্টিং এজেন্সির হাতে ছিল না, সেটা এমএইচআরডি থেকে নেওয়া হতো, এখন কিন্তু ন্যাশনাল টেস্টিং এজেন্সির হাতে দেওয়া হয়েছে সেটাকে। তো আমি বলছি যে ইনফরমেশন বুলেটিনটা আমি দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন, দেখে নেবেন। আর যারা ইলিজিবল রয়েছেন, আচ্ছা ইলিজিবিলিটিটাই কিন্তু আমি বলি না, কারা নেট এক্সাম দিতে পারবেন। তো ইলিজিবিলিটিটা জাস্ট আমি বলে দিচ্ছি, যারা মাস্টার ডিগ্রি করেছেন, এমএসসি পাস করেছেন বা এমএ পাস করেছেন উইথ 55% মার্ক, তারা কিন্তু নেট এক্সাম দিতে পারবেন। বোঝা গেল? যারা মাস্টার ডিগ্রি করে নিয়েছেন এমএসসি বা এমএ উইথ 55% মার্ক, তারা নেট এক্সাম দিতে পারবেন। বা যারা মাস্টার ডিগ্রি করছেন, পারসিউইং, মাস্টার ডিগ্রিতে অ্যাডমিট আছেন, এখনও কমপ্লিট হয়নি, তারাও কিন্তু নেট এক্সাম দিতে পারবেন। শুধু গ্রাজুয়েশন নিয়ে কিন্তু নেট এক্সাম দেওয়া যায় না। তো অনলাইন ফর্ম ফিল আপ করতে হলে কিন্তু সিএসআইআর নেট .nta.nic.in ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনি অনলাইন ফর্ম ফিল আপ করতে পারেন। তো বলছিলাম, স্কুলে শিক্ষকতার যে টেট পরীক্ষা সেটা কিন্তু টেট বোর্ড থেকে নেওয়া হয়, সেটা অদূর ভবিষ্যতে ন্যাশনাল টেস্টিং এজেন্সির হাতে চলে যাচ্ছে। তো সেটা জেনে যাবেন। তো জাস্ট ফর্ম ফিল আপ করতে হবে সেটা জানার দরকার নেই, কারণ হচ্ছে কি সবাই সেটা করতে পারবেন, অনলাইন ফর্ম ফিল আপ সবারই জানা আছে। তো এক্ষেত্রে ফর্ম ফিল আপে বসার আগে কিন্তু আপনাকে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফটাকে স্ক্যান করে রাখতে হবে, স্ক্যান করে জেপিজি ফরম্যাটে রাখবেন, সেটা 10 কেবি থেকে 200 কেবির মধ্যে থাকতে হবে, এবং সিগনেচারটাকেও স্ক্যান করে রাখবেন, যেটা 4 কেবি থেকে 30 কেবির মধ্যে হতে হবে। তারপর আপনি অনলাইনে পেমেন্ট কিন্তু অনলাইনে করতে হবে, আর অনলাইন ফর্ম সাবমিশন করার পর সেটা প্রিন্ট আউট নিয়ে কিন্তু হার্ড কপি সিএসআইআর কাছে পাঠাতে হবে না, জাস্ট অনলাইনে যে কপিটা সাবমিট করেছেন সেটাই ঠিকঠাক, আর কোনো হার্ড কপি পাঠাতে হবে না। তো ডেটগুলো আমরা দেখে নিলাম। তারপর যে জিনিসটা দেখতে হবে, ইউজিসি সিএসআইআর নেট কিন্তু দুটো পর্যায়ে হচ্ছে, সায়েন্স স্ট্রিমের জন্য একটা পর্যায়ে হচ্ছে, আর্টস স্ট্রিমের জন্য একটা হচ্ছে। তো সায়েন্স স্ট্রিমের নোটিশটা দিয়েছো, আমি সেটা নিয়েই আলোচনা করছি। তো সায়েন্স স্ট্রিমের ক্ষেত্রে কোন কোন সাবজেক্টে পরীক্ষা হচ্ছে, সায়েন্স স্ট্রিমের ক্ষেত্রে জাস্ট সাবজেক্টগুলো আমরা দেখে নিচ্ছি। সাবজেক্টগুলো হচ্ছে কেমিক্যাল সায়েন্স, আর্থ, অ্যাটমসফিয়ারিক, ওশিয়ান অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথমেটিক্যাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স। মানে ফিজিক্সে দিতে পারছেন, কেমিস্ট্রিতে দিতে পারছেন, বায়োলজিতে দিতে পারছেন, ম্যাথামেটিক্সে দিতে পারছেন, এবং জিওগ্রাফিতে দিতে পারছেন। জিওগ্রাফিটাকেও তা কিন্তু সেটা সায়েন্সের পর্যায়ে ধরা হয়েছে। তো নেট পরীক্ষায় কোয়েশ্চেন কতটা থাকছে, দেখুন যে প্রত্যেক সাবজেক্টে, সবটা সাবজেক্টে কিন্তু কোয়েশ্চেন সমান থাকছে না, কিন্তু ফুল মার্কস সমান
কিন্তু কোয়েশ্চেন সমান থাকছে না। দেখুন কেমিক্যাল সায়েন্সে কিন্তু 120টা প্রশ্ন দেওয়া থাকবে, আনসার করতে হবে 75টা, 200 মার্ক রয়েছে। তারপর জিওগ্রাফি যদি ধরি তাহলে 150টা প্রশ্ন থাকবে, আনসার করতে হবে 75টা, 200 মার্ক। লাইফ সায়েন্সের ক্ষেত্রে 145টা কোয়েশ্চেন থাকছে, আনসার করতে হবে 75টা, 200 মার্ক। ম্যাথমেটিক্যাল সায়েন্সে কিন্তু কোয়েশ্চেন থাকছে 120টা, আনসার করতে হচ্ছে 60টা, তারপর ফুল মার্কস হচ্ছে 200। ফিজিক্যাল সায়েন্সে কোয়েশ্চেন থাকছে 75, আনসার করতে হচ্ছে 55, মার্কস হচ্ছে 200। তো তিনটে পার্টে পরীক্ষা হয়, যারা আগে দিয়েছেন সেটা নিশ্চয়ই জানেন, যারা দেননি তারাও জাস্ট জেনে যাবেন। তিনটে পার্টে পরীক্ষা হয়, পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি। তো পার্ট এতে কী থাকে? পার্ট এতে থাকে হচ্ছে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এইগুলো। আর পার্ট বিতে থাকবে সাবজেক্ট রিলেটেড, যে সিলেবাস দেওয়া আছে সাবজেক্ট রিলেটেড ম্যাটারের উপর পরীক্ষা হবে। আর পার্ট সিতে থাকবে সাবজেক্ট রিলেটেডই কিন্তু রিসার্চ রিলেটেড কিছু কোয়েশ্চেন থাকবে, যেগুলো একটু হার্ডার গ্রুপ থেকে দেওয়া হয়। এবং দেখুন যে যদি আমি ম্যাথমেটিক্যাল সায়েন্সটা ধরি, পার্ট এর ক্ষেত্রে প্রত্যেকটা কোয়েশনে 2 মার্ক দেওয়া হচ্ছে, 20টা কোয়েশন থাকবে, আপনি ম্যাক্সিমাম 15টা অ্যাটেম্প করতে পারবেন, প্রত্যেকটা 2 করে মার্ক থাকছে। যদি ভুল অ্যান্সার দেন তাহলে 0.5 কাটা যাচ্ছে। পার্ট বিতে 40টা কোয়েশন থাকছে, তার মধ্যে আপনি ম্যাক্সিমাম 25টা অ্যান্সার করতে পারবেন, প্রত্যেকটা 3 করে মার্কস থাকছে, ভুল অ্যান্সারের জন্য 0.75 কাটা যাচ্ছে। পার্ট সিতে 60টা কোয়েশন থাকছে, তার মধ্যে ম্যাক্সিমাম আপনি 20টা কোয়েশনে অ্যান্সার করতে পারবেন, প্রত্যেকটায় 4.75 মার্কস থাকছে। কিন্তু পার্ট সিতে অ্যান্সারের নেগেটিভ মার্কিং নেই। কিন্তু পার্ট সিতে একাধিক অ্যান্সারগুলো হতে পারে, যে অপশনে 4টা অপশন দেওয়া থাকে, তার মধ্যে একটাই যে সঠিক উত্তর হবে এমন না, একাধিকও সঠিক উত্তর হতে পারে। সেজন্য কিন্তু এখানে কোনো নেগেটিভ মার্ক রাখা হয়নি। তো এই সাবজেক্টগুলো পরীক্ষা হচ্ছে। আর যদি আপনি রিসার্চের কাজে যুক্ত হতে চান, আপনি নেট কোয়ালিফাই হয়ে রিসার্চ কাজে যুক্ত হন, তাহলে কিন্তু আপনি মান্থলি স্কলারশিপ হিসেবে 31,000 টাকা পাবেন। তো সেটা এখন আমরা আলোচনা করছি না, সেটা পরবর্তীতে দেখা যাবে। এখন জাস্ট পরীক্ষা কবে হচ্ছে না হচ্ছে সেগুলো নিয়ে একটু ইনফরমেশন আমরা জেনে নিই। তো ইনফরমেশন বুলেটিন যেটা আমি দেখাচ্ছি সেটা কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারেন হচ্ছে গিয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সি ওয়েবসাইট থেকে। তারপরেও আমি আমার ভিডিও ডেসক্রিপশনে সেটা ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, ওইখান থেকে আপনি অনায়াসে সেটা ডাউনলোড করে নেবেন। পরীক্ষাটা হচ্ছে দেশের প্রায় সবটি স্টেটে, এবং কিন্তু হ্যাঁ সবটি স্টেটে হলেও কিন্তু ত্রিপুরাতে পরীক্ষা হচ্ছে না। ত্রিপুরার নর্থ ইস্টের জন্য হচ্ছে গিয়ে গুয়াহাটিতে হচ্ছে, অরুণাচল প্রদেশে হচ্ছে। তো ত্রিপুরার ক্যান্ডিডেট যারা নেট এক্সাম দিতে চান তাদেরকে কিন্তু গুয়াহাটি মানে আসামে গিয়ে পরীক্ষা দিতে হচ্ছে, সেটা গুয়াহাটি হতে পারে, শিলচর হতে পারে, আসামে কিন্তু অনেকটা সেন্টার আছে। লিস্টে দেওয়া আছে, আমি জাস্ট লিস্টগুলো একটু দেখে দিচ্ছি। এক্সাম সেন্টারের লিস্ট একটু নিচের দিকে আমরা পাব, এক্সাম সেন্টার, এই যে এই যে এই যে এই যে এক্সাম সেন্টার চলে এসছে। অরুণাচল প্রদেশে হচ্ছে, ইটানগরে হচ্ছে, আসামের ডিব্রুগড় রয়েছে, গুয়াহাটি রয়েছে, যোরহাট রয়েছে, শিলচর রয়েছে, তেজপুর রয়েছে। তো যে কোনোখানে গিয়ে দেওয়া যায়, যদি কোনো ত্রিপুরার কোনো ক্যান্ডিডেট যদি চায় না আমি ওয়েস্ট বেঙ্গলে গিয়ে পরীক্ষা দেবো সেটাও দিতে পারেন। তবে ফর্ম ফিল আপের সময় কিন্তু এই যে অ্যানেক্সারের মধ্যে যেগুলো দেওয়া আছে এক্সাম সেন্টার কোডগুলো দিতে হবে, যে ওয়েস্ট বেঙ্গলের কোথায় দেবেন, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, কলকাতা নাকি শিলিগুড়ি, বা আসামে দিতে হচ্ছে কোথায় দেবেন সেটা কিন্তু ওইখান থেকে সিলেক্ট করতে হবে। তো এটা অনলাইন ফর্ম ফিল আপ করতে গেলে কিন্তু জেনে যাবেন। তারপর প্রত্যেকের স্টেট কোড আছে, ফর্ম ফিল আপ করতে গেলে স্টেট কোডগুলো কিন্তু জানতে হবে, প্রত্যেকটা স্টেটের কোড রয়েছে, সেখানে একটা অ্যানেক্সার দেওয়া আছে, অ্যানেক্সার টুতে দেওয়া আছে স্টেট কোড, সেগুলো কিন্তু সিলেক্ট করতে হবে। তো ইনফরমেশন বুলেটিন দেখে নিয়ে কিন্তু আপনি যখন ফর্ম ফিল আপ করবেন সেগুলো সিলেক্ট করে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। সাবজেক্ট কোডও রয়েছে, দেখুন যে কেমিক্যাল সায়েন্সের জন্য যদি দিতে চান তাহলে সাবজেক্ট কোড 701, তারপর জিওগ্রাফির ক্ষেত্রে সাবজেক্ট কোড হচ্ছে 702, লাইফ সায়েন্সের ক্ষেত্রে 703, ম্যাথামেটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে 704, ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে হচ্ছে 705। তারপর এক্সাম ফিস তো আগেই বলে দিয়েছি, তো এখানে জাস্ট দিয়েছে নেট ব্যাঙ্কিংয়ের মধ্যে দিলে কিন্তু আপনাকে একটা চার্জ কাটবে, কিন্তু ডেবিট কার্ড দিয়ে যদি পেমেন্ট করেন তাহলে কিন্তু কোনো চার্জ কাটবে না। তো আমি বলবো সবাই নেট ব্যাঙ্কিং ইউজ না করে ডেবিট কার্ড ইউজ করেই পেমেন্টটা করবেন, তাহলে কিন্তু কোনো এক্সট্রা চার্জ দিতে হচ্ছে না। পেমেন্ট সংক্রান্ত কোনো যদি সমস্যা দেখা দেয় তাহলেও কিন্তু সেখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, সেখানে ফোন করলে বা ইমেল করলে আপনার পেমেন্ট সংক্রান্ত যে সমস্যা ছিল সেগুলো সলভ হয়ে যাবে। তো সিএসআই আর ইউজিসি নেটের ফর্ম ফিল আপের ক্ষেত্রে কীভাবে ফর্ম ফিল আপ করবেন, কীভাবে ফর্মগুলো আসবে সেটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে, যে আপনাকে ফর্ম ফিল আপ করতে গেলে এমন এমন অপশনগুলো আসবে সেটাও জাস্ট দেখে নেবেন। ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় সেটা তো আর বলার প্রয়োজন নেই। আর সিলেবাসটা কিন্তু সিএসআইআরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। তো বিগত দিনগুলোতে কিন্তু নেট এক্সামটা হয়েছিল পেপার পেনের মাধ্যমে, কিন্তু এই বছর পেপার পেনের মাধ্যমে পরীক্ষাটা হচ্ছে না, পরীক্ষাটা হচ্ছে অনলাইন মোডে, সিবিটি, কম্পিউটার বেসড টেস্ট। তো কম্পিউটার বেসড টেস্টের ক্ষেত্রে কীভাবে কোয়েশ্চন আসছে সেটাও ওদের ইনফরমেশন বুলেটিনে দিয়ে দিয়েছে।
তো কম্পিউটার বেসড টেস্ট যারা অ্যাটেম্প্ট করেছিলেন তারা নিশ্চয়ই জানেন কীভাবে হয় পরীক্ষা, যারা জানেন না তাদের ক্ষেত্রে কিন্তু ইনফরমেশন বুলেটিনে সব কটা দেওয়া আছে। তো 75 পেজের একটা ইনফরমেশন বুলেটিন রয়েছে, সেটা আমি অ্যাটাচ করে দেবো, সেটা আপনি ডাউনলোড করে নেবেন এবং দেখে নেবেন। আর আপনি বা আপনার যদি আশেপাশের কোনো কেউ থাকে যিনি নেট এক্সাম দিতে চান, লেকচারশিপ নিতে চান, তাহলে কিন্তু ওনাকে অবশ্যই ইনফরমেশনটা জানাবেন। নেট এক্সামের ডেট দিয়ে দিয়েছে, উনি যাতে ফিল আপ করে নেন ফর্মটা এবং সময় মতো পরীক্ষা দিয়ে দেন। তো আজকে এ পর্যন্তই ছিল, পরবর্তীতে যখনই কোনো ইনফরমেশান আসবে, স্টাডি সংক্রান্ত আপডেট আসবে, তো তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজ এখানেই রাখছি, ধন্যবাদ।